এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, আমরা রয়েছি ব্যারিস্টার সুমনের হোম সেন্টারে। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ভক্ত সমর্থকরা রয়েছেন ব্যারিস্টার সুমনের। এই মুহূর্তে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির সদস্যরা কাজ করছেন, তারা কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছেন কেন্দ্র থেকে 100 গজ বাইরে, সবাইকে পাঠিয়ে দিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি, রাস্তার উপরে রয়েছি আমরা, সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটি অ্যাম্বুলেন্সের গাড়ি যাচ্ছে। অসংখ্য ভক্ত সমর্থক রয়েছে, যারা কর্মী রয়েছে, তারা কিন্তু রেজাল্টের অপেক্ষায় রয়েছে। ব্যারিস্টার সুমনের যেটি হোম সেন্টার, ব্যারিস্টার সুমন সকালবেলায় যেখানে ভোট দিয়েছিলেন সেই জায়গায় কিন্তু আমরা রয়েছি। বিজেপি নেতৃত্বে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু লোকজনকে সরিয়ে দিচ্ছেন ভিতরে, যেহেতু ভোট গণনা শেষ হয়েছে। ফলাফল এখন দেখতেই পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে। অনেক লোকজন, আসলে অসংখ্য ভক্ত সমর্থকরা রয়েছে ব্যারিস্টার সুমনের। বিজেপি কিন্তু সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে, একদম ফাঁকা করে ফেলেছে সামনেটা, দেখতেই পাচ্ছেন। ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা চলছে ভোট। আর এখানে কিন্তু চাতক পাখির মতো চেয়ে আছে অসংখ্য দর্শক শ্রোতারা। আমরা কিছু জানানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে এখানে কেমন আছেন আপনি, এখন কেন দাঁড়িয়ে আছেন এখানে? আচ্ছা, সেই জন্য কেন দাঁড়িয়ে আছে, কি মনে হচ্ছে? আপনি কেন অপেক্ষা করছেন এখানে? দেখছেন যে সবাই ঈগল পাখির জয়ের ব্যাপারে আশাবাদী, সবাই কিন্তু অপেক্ষা করছেন এখানে। ভোট দিয়েছেন আপনি কোথায়? ভোট দিয়েছেন ঈগল পাখি, ব্যারিস্টার সুমন, আপনি ঈগল পাখি ভোট দিয়েছেন? জি, আমরা আসলে ইনশাল্লাহ ঈগল পাখি জয়যুক্ত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। চাচা কি বলে, আপনার কি মনে? ঈগল পাখি, ঈগল পাখি, সবাই ঈগল পাখি। তাহলে নৌকা কিরা? এখন গণনা চলতেছে এখানে, সবাই কিন্তু, সবাই তরুণ। কি, কে জিতবে? শুধু কি এই উপজেলায় না মাধবপুরে জিতবে? সব জায়গাতেই ইতিহাস কি মুরব্বী কি বলে? ভোট কেমন হয়েছে, সুষ্ঠু হয়েছে ভোট? হ্যাঁ, সুষ্ঠু হয়েছে। ভোট দিয়েছেন? জি, ইতিহাস একদম। প্রথম ভোট নাকি? প্রথম ভোট? জি জি, জীবনে প্রথম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ব্যারিস্টার সুমনের জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি।